ফাতেমা সৈয়দার কর্পোরেট জব ছেড়ে সফল উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু ভিন্ন। দীর্ঘ সময় কর্পোরেট জব করলেও একটা সময় তিনি সিদ্ধান্ত নিলেন জব ছেড়ে নিজের উদ্যোগে কিছু একটা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। সেই থেকেই তিনি শাড়ি নিয়ে কাজ করা শুরু করলেন। ফাতেমা সৈয়দা শাড়ির ক্যানভাসে নিয়ে এসেছেন ঋতু বৈচিত্র্য, আছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের মতো কবিরাও। আমি ফাতেমা সৈয়দা, আমার উদ্যোগের নাম কারণী। কর্পোরেট জব ছেড়ে ফাতেমা সৈয়দা আজ সফল উদ্যোক্তা। পেজের নাম কারণীল। আমি অনলাইন ভিত্তিক কাজ করি থিম ভিত্তিক শাড়ি নিয়ে। শুরুর গল্পটা একটু অন্যরকম ছিল। শুরুতেই কিন্তু এমন কিছু ছিল না যে আমি শাড়ি নিয়েই কাজ করব বা আমি অনলাইনে একজন উদ্যোক্তা হব। শুরুটা হয়েছিল এরকম, আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, তারপর MBA করেছি। আমি পরিবারের সবচেয়ে ছোটো মেয়ে। আমি বড় হয়েছি মূলত আমার মেজো ভাইয়ের কাছে। মেজো ভাই এবং ছোটো ভাইয়ের অনুপ্রেরণায় আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং চাকরি জীবনে ঢুকেছি। আমার মেজো ভাই একটা কথা বলতেন, সেটা হচ্ছে যেই কাজ তোমার ভালো মনে হয়, যেই কাজ করলে সমাজের কিছুটা হলেও তুমি উন্নতি করতে পারবে, সেই কাজে কখনো তুমি কোনো রকমের কোনো হেজিটেশন করবে না, সেই কাজে তুমি এগিয়ে যাবে। তো সে মূলত সেই আইডিয়া বা সেই অনুপ্রেরণার কথা ধরেই আমার পথ চলা। আমি চাকরি করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে, তারপর বাচ্চা হলো, বাচ্চাদের সময় দেওয়ার জন্য আমি শুরু করলাম কীভাবে অন্য রকম কিছু করা যায়, যে বাচ্চাদেরও সময় দিব, পাশাপাশি আমি আমার নিজের স্বপ্ন বা নিজেকে এক জায়গায় দেখতে চাই, সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল, সেই চেষ্টা থেকেই আমার শুরু হলো মানে চিন্তা করা যে কী করব। তো সেটার আসলে সূচনা হয় 2020-এ করোনাকালীন সময়ে। তখন আমি একটা স্কুলে ছিলাম, তো কিছুদিন পর স্কুলের বেতন বন্ধ করে দেয় তারা। আমার নিজস্ব যে ইনকাম ছিল, পার্সোনাল ইনকামটা বন্ধ হয়ে যায়। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি সব সময় আমার একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। আমি কোনো কাজ করলে তাদের সাথে আলোচনা করলে, স্পেশালি আমার হাজব্যান্ডের সাথে, যে আমি এটা করতে চাই, তো ওইটার ভালো দিক খারাপ দিক দুজনে আমরা চিন্তা করে ওই জায়গাটাতে মানে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে আমি কতটা করতে পারলে সামনে এগিয়ে যেতে পারবো। ওই চিন্তা থেকেই শুরু হলো আমার উদ্যোগের চিন্তা। তো একদিন এরকম ছাদে কথা বলছিল সব প্রতিবেশীরা যে করোনাকালীন সময়ে মিষ্টি খেতে পারছি না, মিষ্টি তো আমরা বাজার থেকে কিনতে পারি না। তো শুরু হলো ওইখান থেকেই মিষ্টি বানানো দিয়ে। মিষ্টি বানালাম বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করলো, তারপর ছবি দিলাম গ্রুপে। ওই থেকেই মিষ্টি দিয়ে আসলে আমার যাত্রা শুরু। মিষ্টিটা সেল করলাম 2 মাসের মতো, তারপর করোনা আস্তে আস্তে কমে আসলো, কিন্তু আমার তো আর থেমে থাকা যাবে না, আমার অন্য কিছু করতে হবে। আমি শুরু করলাম কাপড় নিয়ে, 3 পিস নিয়ে শুরু করলাম। 3 পিস তো পাইকারি নিয়ে এসে সেল করি, কিন্তু তার ওই জিনিস তো বিভিন্ন পেজেই পাওয়া যায়, সেটা কমন জিনিস। আমার চিন্তা হচ্ছে আনকমন কিছু দিব, কমফোর্টেবল কিছু, কিন্তু আলাদা কিছু থিম থাকবে, যে কোনো কিছু মানুষ পড়লেই যাতে অন্য মানুষ দেখে বলে এইটা কোথা থেকে কিনলে, এই জিনিসটা কোথাও দেখিনি, এটা তো অন্যরকম লাগছে। তো ওইটা থেকে চিন্তা আসলো যে কেন আমি গান, কবিতা বা ঋতুভিত্তিক শাড়ি নিয়ে কাজ করি না। তো ওটা থেকে শুরু হলো আমার আরেকটা সার্চ, যে কোথা থেকে কাপড় আনবো, কোথায় ব্লক করব বা বাটিক করব বা হাতের কাজ যাই করি যেটা কোথায় করব। তা আমার সবসময় সঙ্গী তো আমার হাজব্যান্ড আছেই, ওনার সাথে শেয়ার করলাম, উনি বললো যে ঠিক আছে চলো আমরা খুঁজতে থাকি কোথা থেকে কাপড় কেনা যায়। সো সবসময়ই উনি আমার সাথে আছেন, আমি যেখানেই যাই, সাপ্লায়ারের কাছে যাই বা রাত হয়ে যাচ্ছে আমি ব্লক করছি, সে অফিস থেকে এসে ঠিকই আমাকে নিয়ে আসছে জায়গা থেকে, যে আমার সেফটি সবসময় তার প্রধান চিন্তা থাকে, যে আমি যেখানেই যাই যত কাজই করি না কেন আমি যাতে সেফলি বাসায় ফিরতে পারি। এভাবে আমার পথ চলা শুরু। আমি কোনো রকমের ডিজাইন জানি না, আমাকে ডিজাইনটা শিখতে হবে, যেহেতু আমি সায়েন্সে পড়াশোনা করেছি, MBA করেছি, কর্পোরেট জিনিস আমি বুঝি, ম্যানেজমেন্ট আমি বুঝি, ডিজাইন করা তো আর আমি বুঝি না।
তো আমি খুঁজতে থাকলাম কোথায় আমি কোর্স করতে পারি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করেছি, সরকারি প্রতিষ্ঠানে। ছোট ছোট কোর্সগুলি করার পর আমার ধারণা হলো কিভাবে একটা ডিজাইন করতে হয়, কিভাবে একটা কাপড়ে আপনি একটা থিম নিয়ে আসতে পারেন, কোন রঙের সাথে কোন রং মেলালে জিনিসটা ভালো দেখা যায়। তো এভাবে চলতে চলতে আসলে এখন অনেকটাই এগিয়ে গেছি আমি মনে করি, কারণ আমি আমার স্বপ্নের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে গেছি, দরজাটা আমার খোলা হয়ে গেছে। এখন শুধু আমাকে ভিতরে ঢুকে ঘরটা আমি কত বড় করব, কত দূর এগিয়ে যাব, সেটাই আমার চেষ্টা। আমাদের কারুনিলের শাড়ির বিশেষত্ব হচ্ছে এখানে আপনি সব বয়সের সব রকমের রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন। আমাদের শাড়ির রেঞ্জ শুরু হয় 1,000 টাকা থেকে 2,500 টাকার মধ্যে, এবং আমাদের চেষ্টা থাকে ওইটুক আপনার যেইটুক সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে আপনি কতটা আনকমন এবং ভিন্ন ধর্মী শাড়ি আপনি পেতে পারেন। আমাদের থিমগুলি থাকে মেঘের নিয়ে থাকে, বর্ষাকালে যেমন আমরা মেঘ শাড়ি করে থাকি, তারপর থাকে আমাদের শরতের শাড়ি। কাশবনে যদি যেতে চান আপনি কাশবনে একটা শাড়ি পরার মতো একটা শাড়ি আমাদের পেজে পেয়ে যাবেন। তারপর আছে আমাদের শহরের শাড়ি, যেটা আমি এখন পরে আছি, যেটাতে থাকবে স্কুলের বাচ্চারা খেলছে, কিছু পাখি গাছ প্রজাপতি এরকম ধরনের শাড়ি পাবেন। আবার আমরা কাস্টমাইজ শাড়িও করে থাকি, আপনি যদি কোনো থিম বলে দেন আমরা ওরকম করেও আপনাকে কাছাকাছি একটা শাড়ি করে দিতে পারবো। যদি আপনি কোনো গান কবিতা দেন সেটা দিয়েও আমরা করে দিই। রিসেন্টলি আমরা রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের ছবি নিয়ে একটা শাড়ি করেছি, তো ওই শাড়িগুলোও যদি চান, যে আমরা হয়তো বেগুনির মধ্যে করেছি, সাদা নীলের মধ্যে করেছি, আমাদের মতো একটা চিন্তা করে, আপনি যদি আমার ক্রেতারা যদি চায় যে ওটাকে আপনি কাস্টমাইজ করে দেন, আমাকে লালে করে দেন বা গোলাপি বা হাফ সিল্কে বা কটনে, সেটাও আমরা করে থাকি। আমার একজন ক্রেতা আছেন যিনি নিয়মিত আমার থেকে কাস্টমাইজ শাড়ি নিয়ে থাকেন, যে কোনো অনুষ্ঠানের জন্য। যে কোনো শাড়ি তার পছন্দ হলেই আমাকে ফোন করে বলবে যে কারুনিলের এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, এই শাড়িটাকে আমি অন্যরকমভাবে চাই। সেই ক্ষেত্রে আপনি যদি কবিতা গান পছন্দ করেন, আমরা আপনাকে আপনার পছন্দের রং অনুযায়ী ম্যাটেরিয়ালে শাড়িটা করে দিতে পারবো। সেজন্য আমাদের একটু এক্সট্রা সময় দিতে হয়, এটুকুই। আমরা ঋতুভিত্তিক শাড়িগুলোকেও ওরকম করে করার চেষ্টা করি, যদি আপনি ফ্যামিলি কম্বো নিতে চান, যে আমি গছ কাপড়ও নিবো, বাচ্চাদেরও করবো, বা হাজব্যান্ডের জন্যও নিবো, বা ফ্যামিলির সবার জন্য, শ্বশুর শাশুড়ি সবাই মিলে পড়তে পারেন, সেরকম ব্যবস্থাও আমরা করে থাকি। ক্রেতারা সবসময় আমাদেরকে বলে যে আপনাদের শাড়ির রেঞ্জ, যেটা আমরা 1,000 থেকে মাত্র 2,500 টাকার মধ্যে রেখেছি, সেটা তাদের সবসময় ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এবং তারা তাদের উৎসবভিত্তিক শাড়িগুলি সবসময় আমাদের কারুনিল থেকে নিয়ে নিতে পারে। আরেকটু আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস দেওয়াটা, যে একটা শাড়ি বিক্রির পরে যে শাড়িটা তার কেমন লাগলো, শাড়ির ব্লকের রং ঠিক আছে কি না। কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের রঙগুলি যাতে ঠিক থাকে, ওইভাবে আমরা রঙগুলি মিশিয়ে নেই। আর একটা শাড়ি করে আনার পর আমি নিজেই ওটাকে ইউজ করে দেখি যে কতটা টেকসই হবে, এবং কাস্টমারের কাছে যখন যাবে কাস্টমার সেটাকে ঠিক মতো ইউজ করতে পারবে কি না। আমি কারুনিলের একজন রেগুলার কাস্টমার। কারুনিলের যে ওনার সে আমার হচ্ছে সম্পর্কে আন্টি হন, যেহেতু আমি জব করি সেহেতু হচ্ছে গিয়ে তার থেকে আমার প্রায়ই কিছু না কিছু নেওয়া হয়, শাড়ি বলেন, অর্ডার করে শাড়ি, এক্সেপশনাল শাড়ি উনি প্রোভাইড করতে পারে, যার কারণে হচ্ছে তার কাছ থেকেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিতে। কারুনিলকে আমার পার্সোনালি পছন্দ, কারণ তারা খুবই অ্যাক্টিভ একটা পেজ, আমি সবসময় অ্যাক্টিভ পেয়ে আসছি তাদেরকে, যেই ধরনের কালেকশান আমি চেয়ে আসছি সেই ধরনের কালেকশান আমাকে সবসময় দিতে পেরেছে। আর আমি এখন যেই শাড়ি পরে আছি সেটাও কিন্তু কারুনিলের, যেই লকেটটা পরে আছি সেটাও হচ্ছে আমার কারুনিলের। সো তার কাছ তার একটা রেগুলার কাস্টমার হিসেবেই আমাকে বলা যেতে পারে। আমি তাকে রেকমেন্ড করি অনেক জনের কাছে, যে কারণ হচ্ছে তার রেসপন্সটা সবসময় ভালো পেয়ে আসছে। কারুনিলে আপনারা পেয়ে যাবেন সুতি, হাফ সিল্ক, জামদানি,
জামদানির রেঞ্জটা আমরা একদম হাতের নাগালে রেখেছি, 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ব্লাউজ পিস সহ পাবেন, কিছু মসলিন শাড়ি আছে নতুন, আমরা হ্যান্ড পেইন্টের শাড়িও করছি মসলিনের উপর, হাফ সিল্ক যেটা মসলিন, সেমি মসলিনের উপর আমাদের ব্লক প্রিন্ট প্রিন্ট শাড়ি হচ্ছে। তারপর আমরা মণিপুরি শাড়ি রাখছি, তাঁতের শাড়ি রাখছি, তো সব ধরনের সব রকমের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর আমরা রেখেছি কিছু বাচ্চাদের শাড়ি, যদি ছোট বাচ্চাদের সাথে আপনারা ম্যাচিং করে পরতে চান ব্লকের শাড়ি, সেটাও আমরা করে দিই, আমাদের কারুনিলে এই অপশনটাও আছে। তো কারুনিল আসলে কাজ করছে শাড়ির সম্ভার নিয়ে। আমাদের বাসায়ও যেখানে আমরা থাকি ওই বাসায় একটা রুম ছোট্ট স্টুডিওর মতো আমি করে রেখেছি, যেখানে শাড়িগুলি সাজানো থাকে। এখানে যদি কেউ এসে দেখতে চায়, যেমন আমার প্রতিবেশী বন্ধু বান্ধবরা অনেকেই আসেন দেখে নিয়ে যান, যারা দেখে নিতে চান আর কি, তাদের জন্য এই সুবিধাটা আছে। এর আগে আমরা বেশ কিছু মেলাও করেছি যেখানে আমাদের অনলাইন কাস্টমাররা এসে দেখে শাড়ির কোয়ালিটি বুঝে গেছেন, তো ও দেখার পর ওনারা মোটামুটি আশ্বস্ত হয়ে এখন আর দেখতে চান না, ছবি দিলেই ওনারা নিয়ে নেন। ফাতেমা অ্যাকচুয়ালি সে খুবই একজন পার্সিভিয়ারেন্স তার এত বেশি হাই, এটা সে যে কাজেই যখন সে গেছে তখন সেটা খুবই নিষ্ঠার সাথে এবং খুবই শক্তভাবে সে করেছে আর কি। আর কারুনিল যখন সে শুরু করলো তখন আমরা তো খুবই খুশি, আমরা তার কাছের জন, আমরা তাকে এনকারেজ করার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে তার 12টা শাড়ি কিনেছি, সে খুবই ইনোভেটিভ এবং লেগে থাকার যে চেষ্টা আর কি, সেটা ফাতেমার মধ্যে মানে অসাধারণ। প্রোডাক্টের ক্ষেত্রে তার যে ওপেননেস আছে এটা আমি বলবো যে এটা খুবই প্রশংসার বিষয়। প্রাইসের দিক থেকে কারুনিল আমি বলবো যে খুবই এটা মানে বৃহত্তর ক্রেতাদের জন্য এটা খুব রিচেবল, এটা অনেকেই এফোর্ড করতে পারে, এবং সেই জন্যে কেউ যদি মনে করে যে আমি একটা শাড়ি কিনবো বা একটা প্রোডাক্ট কিনবো সেই সাথে আর একটা প্রোডাক্ট কেনার জন্য এনকারেজটা, বিকজ দ্য প্রাইস ইজ লো। কারুনিলের আরেকটি আমাদের নতুন সেকশন হচ্ছে জুয়েলারি সেকশন। জুয়েলারি সেকশনে আমরা কাজ করছি কাঠ, মেটাল ও কড়ি দিয়ে। আমাদের বিভিন্ন রকমের জুয়েলারি আছে যা আপনি যে কোনো শাড়ি বা থ্রি পিস সব কিছুর সাথে পরতে পারবেন। আমাদের কাছে সিম্পল লকেট থেকে শুরু করে বড় হেভি জুয়েলারি, পার্লের সব কিছুই পাওয়া যাবে। আর এই জুয়েলারিটা ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে আমার বড় মেয়ে, তার মানে ক্রাফটের কাজগুলি করতে তার খুবই ভালো লাগে, তো ওইটা থেকেই আমি জুয়েলারি কিনে এনে যখন বাসায় রাখলাম, ইউটিউব দেখে দেখে আমরা মামে বেশ কয়েকটি সেট বানানোর পর দেখা গেল যে খুব মানে আমাদের কাস্টমাররা শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি যাচ্ছেন, তো আমি কিছু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করার পর দেখা গেল যে এটাও তারা খুব ভালোভাবে নিচ্ছে। তো এরকম করতে করতে দেখা গেল মোটামুটি 50টা সেটের মতো বিক্রি হয়ে গেল। তো তারপর আমার ইংল্যান্ড থেকে এক ক্রেতা আমাকে ফোন করে জানালেন যে আপনার জুয়েলারি যদি আমি বেশি করে আনতে চাই আপনি কি দিতে পারবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই দিতে পারবো। উনি হচ্ছে আমাকে একটা বাল্ক অর্ডার দিলেন, যেটা আলহামদুলিল্লাহ আমরা প্রায় 250-এর বেশি সেট পাঠিয়েছি, যেটা ওজনে প্রায় 7 কেজি। আমরা যখন কোনো নতুন ডিজাইন করে আনে ওইটাকে কোন কালারে করলে আরও বেটার লাগবে বা ওই ডিজাইনটাকে কীভাবে আরও ইম্প্রুভ করা যায় সেটা আমি অ্যাডভাইস দিই। আমি যখন বলেছিল যে জুয়েলারি শুরু করবে, সো তখন আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল, আর এক্সপেরিমেন্ট করতে তো অনেক মজা লাগে। সো জুয়েলারির মধ্যে অনেক কালার দিয়ে, অনেক বিটস দিয়ে, অনেক ম্যাটেরিয়াল দিয়ে, ডিফারেন্ট টাইপ দিয়ে আমি জুয়েলারি বানাই। জুয়েলারিতে আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনই সমানভাবে আমাকে হেল্প করে যাচ্ছে, এবং আমার কাছে আসলে শাড়ি ডিজাইন এবং জুয়েলারি বানানো এই জিনিসগুলো মনে হয় কি একটা মানসিক শান্তির জায়গা। আমি গয়না বানাই, ব্রেসলেট বানাই, আমি বড় হয়ে আম্মু মতো হইতে চাই। আমার আমার আম্মুর যা পিঙ্ক শাড়ি আছে ওগুলো আমার অনেক ফেভারেট। শ্বশুর শাশুড়িও আমাকে অনেক হেল্প করেন, আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার ফুল একটা সাপোর্ট সিস্টেম আছে, তারা সবসময় আমাকে ফিডব্যাক দেন, আমার ভালো কাজের জন্য আমাকে প্রশংসা করেন, এবং ওনারা চান যে আমি আমার ব্যবসাকে কাজে লাগাই এবং এগিয়ে যাই। কারুনিলকে নিয়ে ফাতেমা সাইদের অর্জন অনেক,
ঠিক আছে, বিশেষ করে ব্যবসায়িক অর্জন সে যেটা করতেছে সেটা আপনারা সবাই জানেন। আমি যেটা আলাদাভাবে বলতে চাই সেটা হচ্ছে তার পারিবারিক অর্জন, কারণ একজন উদ্যোক্তা হিসেবে তাকে প্রচুর বাইরে সময় দিতে হয়, এর বাইরেও সে পরিবারকে যথেষ্ট সময় দিয়ে পরিবারকে আগলে রেখেছে, এটা একটা বড় ব্যাপার। আমাদের দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদের স্কুল আছে, আমি সারাদিন অফিসে থাকি, এই সময়টা সে খুব সুন্দরভাবে ফ্যামিলিটা সামলিয়ে নিয়ে রাখছে, সাথে তার আম্মাও আছে, সেও তাকেও মেট্রিক মতো মেনটেন করে যাচ্ছে। এবং আরও একটা বড় জিনিস যেটা, যে ফ্যামিলি থেকে তাকে আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এটাও কিন্তু তার একটা অর্জন, সে এটা অর্জন করে নিতে পারছে। তার বিজনেস যে ফাংশনগুলো আছে, বিজনেস যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলো ফুল আমার কাছে কনসাল্ট করে, আমাদের সবার সাথেই কনসাল্ট করে সে একটু তার কাছে আইডিয়া পাওয়ার চেষ্টা করে যে কীভাবে করলে ভালো হবে না ভালো হবে, তো এটাও আমরা যতটা সম্ভব তাকে দেওয়ার চেষ্টা করি। কারুনিলের চেষ্টা থাকে সবসময় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা যাতে আমরা কাস্টমারকে ভালো দিতে পারি। তো আমাদের মাসে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শাড়ি যাচ্ছে 100 মতো, এবং যেটা উৎসবের সময় সারিয়ে যায় 100-এরও বেশি। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কাপড় বা জুয়েলারি নিয়ে কাজ করতে চান, আমি বলবো যে একজনের দেখা দেখি শুরু করবেন না, আপনি আগে একটু রিসার্চ করে নেবেন যে আপনি কোন জিনিসটা ভালো পারেন। আপনি কি কাপড় ডিজাইন করতে আপনার ভালো লাগে, তাহলে যান। আপনার কি জুয়েলারি বানাতে পছন্দ, তাহলে করেন। কিন্তু একজন ভালো কাপড় বিক্রি করছে বা জুয়েলারি অনেক লাখ লাখ টাকা বিক্রি হচ্ছে, আমিও যাব, মানে স্রোতে গা ভাসাবেন না। আপনাকে জানতে হবে যে কোন জায়গাটাতে আপনার নিজস্ব ক্রিয়েশন আছে। আপনি শাড়ি করেন, জুয়েলারি করেন, যাই করেন, নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যদি আপনি পুরোটাই কপি করেন তাহলে তো আর আপনার নিজস্বতা হলো না। আপনি আইডিয়া নিতে পারেন অন্য মানুষের থেকে, আপনি কিছু আইডিয়া নিলেন যে উনি কীভাবে কাজ করছে বা এই কাপড়ের ম্যাটেরিয়ালটা কী, দক্ষতা যেটাকে বলে, সেই বিষয়ে দক্ষতাটা নেওয়া খুব দরকার। যদি আপনি কোনো বিষয়ের ভিতরের জিনিসটা না জানেন তাহলে ওটা নিয়ে তো আপনি কাজ করে বেশি দূর যেতে পারবেন না। এই জন্য আমি নতুন উদ্যোক্তাদের বলবো, যারা করতে চান বা করছেন বা করার চিন্তা করছেন, একটু পড়াশোনা করে নিন, তারপর আপনি জিনিসটা কীভাবে শুরু করবেন, যে শুরুটা করুন, শুরুটা করলেই কিন্তু হবে। আমি কিন্তু মাত্র 20,000 টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করেছি, তো টাকা আসলে এখানে কোনো বাধা নয়। অনলাইনের কাজটা প্রথমে একটু কঠিন ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কিছু কিছু কোম্পানি এত ভালো সুবিধা দিচ্ছে, তাতে আমার প্রোডাক্ট ডেলিভারি বা প্রোডাক্ট আনাতে কোনো রকমের সমস্যা হচ্ছে না। সো আমি আমাদের দেশের বেশ ভালো কয়েকটা ডেলিভারির সাথে কাজ করছি, তাতে আমার প্রোডাক্টের ডেলিভারির বিষয়টা আমার খুব স্মুথলি যাচ্ছে। কারুনিলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা একটা কারখানা দিব। কারখানাতে আমরা আগে দেখব কীভাবে আমরা কতটুকু প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার মতো আমরা উৎপাদন করতে পারছি, এবং কাস্টমাররা কোন জিনিসটা সবচেয়ে বেশি নিচ্ছে, যদিও ওটা অলরেডি আমাদের একটা ধারণা হয়ে গেছে। তো ওটাতেই আমাদের কাজ থাকবে যে কারখানা দেওয়ার পর আমরা একটা শোরুমে যাব, একটা সুন্দর শোরুম হবে আমাদের, যেটার বিভিন্ন দেশ থেকেও মানুষ আসবে, দেখবে, এবং আমাদের পণ্য দেশ থেকে ছাড়িয়ে যাবে বিদেশে। কারুনিল অনেক দূর এগিয়ে যাক, আমরা সবসময় সুন্দর সুন্দর শাড়ি চাই কারুনিলের কাছ থেকে, বেস্ট অফ লাক। আমি চাই যে আমার বিজনেসটা অনেক দূর এগিয়ে যায়, আর আমি অলওয়েজ আমার আম্মুকে সাপোর্ট করবো, বেস্ট অফ লাক। আম্মু বেস্ট অফ লাক, আই লাভ ইউ। তার উন্নতি আমার উন্নতি, সো সে যদি উন্নতি করতে পারে সাথে আমারও উন্নতি হবে, সো আমাদের সবার উন্নতি হবে, সো তার জন্য অবশ্যই অ্যাডভাইস থাকলো। তার যে উদ্যম, সে উদ্যমকে নিয়ে সে ভবিষ্যতে এগিয়ে যাবে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে।